কোভিড-19 এর তাণ্ডবে সারা বিশ্বের মানুষ যখন বিপর্যস্ত, তখন প্রকৃতিতে ফিরছে প্রাণ। প্রকৃতির ওপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরতে শুরু করেছে। কয়েকদিন আগেই আমফানের তাণ্ডবে বিপুল সংখ্যক গাছ উপড়ে পড়ায় তার প্রভাব পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর পড়ছে। তাই পরিবেশ দিবসে পালিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো খুবই জরুরি। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা 3 নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট সমাজসেবীরা। আজকে আপনারা জানেন যে বিশ্ব পরিবেশ দিবস আজকে, সাথে সাথে আপনারা জানেন যে করোনা ভাইরাসের এই গোটা বিশ্বের সাথে আমাদের এই দেশ রাজ্য সর্বোপরি আমফান আমাদের যে এক ঝড়ের তাণ্ডব চলে গেল, আপনারা সেই ঝড়ে অনেক গাছ, একটি গাছ একটি প্রাণ, গাছ না থাকলে সমাজের দেশের আমরা বাঁচতে পারবো না আপনারা জানেন। সেই গাছ লাগানো আজকে আমরা এই পরিবেশ দিবসে আজকে আমরা এই গাছ লাগিয়ে সাতমাকুড়ায় আমরা আজকে উদ্বোধন করলাম। আমাদের বিডিও স্যার ছিলেন, জয়েন্ট বিডিও ছিলেন। আমাদের কত গাছ লাগানো হবে আপনাদের? আমাদের 4 লক্ষ এই ব্লকে, গড়বেতা 3 নম্বর ব্লকে আমাদের 4 লক্ষ গাছ লাগানোর আমাদের প্রোগ্রাম আছে, আজকে তার শুরু।